আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি আমি চাপে নবাবগঞ্জের প্রাণ কেন্দ্র বটতলা হাটে। এই বটতলা হাট চিনে না এমন কেউ কিন্তু নাই, তার লেগে আজকে আপনারা লিয়ে আসছি কিসের লেগে জানেন, যে কেমন কেউ যে সামনে যে ঈদ, ঈদ উপলক্ষে কেমন সব গরু টরু কিনছে, কেমন বকরি টকরি কিনছে, কারণ রোজার মাসেও কিন্তু গরু টরু বিক্রি হয়, সব ভাগা টাকা লিয়ে কিন্তু গরু খায়, তারপরে হচ্ছে যে খাসি খায় সব কিছু, কিন্তু কিন্তু আমার কাছে চাপে নবাবগঞ্জের মানুষ কিন্তু গোছ গাছ খুব পছন্দ করে। তা আজকে কিন্তু দেখাবো যে কেমন হাট মাইতা উঠেছে, গরু টরু কেমন নামছে, দাম দরগালা কেমন, সব কিছু আজকে ভাকা ভাকা আপনারাকে দেখিয়ে দেবো। চলেন তাহলে পাকাম করে চলে যাই ওজন কত হবে? ওজন হবে দুমন। ওজন দুমন হবে। হাট কিন্তু জমে উঠেছে, দেখেন যখনই বুঝবেন, যে যখন দেখবেন আপনি কি যে গরুর চেহে মানুষ বেশি, তখন বুঝবেন যে হাট জমে উঠেছে। তা আমি কিন্তু দেখতে পাচ্ছি কি যে প্রত্যেকটা গরুর জায়গাতে চারটা পাঁচটা করে মানুষ খাড়িয়ে আছে, তাহলে নিচ থেকে দেখে যে লক পকি আর মিটে না, তার লেগে আমি ফের ভাকাম করে একটা ওয়ালের উপরে উঠে যে সুন্দরকে ভিডিও করছি যে সব মানুষকে না দেখে কিন্তু আমি নামবো না খো দিয়ে, এই যে খুয়ার উপর দিয়ে নামতে গেছে লাগছে পিছলা আমার মান জাকাই থেকে যাবে, তারপর ঝরঝরিয়ে নেমে যে এখন গরুর হাটটা ঘুরবো ফের বকরির হাটে যাবো। এটার দাম কত চাচা? এটার দাম 40,000। পুচনি পুচনি সব গরু, যে বকরির সমান গরু, তার দামই হচ্ছে কি যে 40,000-50,000 টাকা, গরুর দাম কত আমার গে বাংলাদেশে। তারপর হয়েছে কি যে খাসি গালা, এইগুলা তো হাত ধোয়া যায় না, বলে চাইলাম একটা দাম। বিটি ছেলেরাও চলেছে হাটের মধ্যে, একবারে বকরি খাসি কিনতে একবারে কত দাম দর করছে, এই যে ভেড়ি গালাও বান্ধা আছে, এই যে ছেলা পিলা সব ইয়াং ইয়াং ছেলা পিলাও আপনার বড় বড় খাসি নিয়ে চলেছে কুন্ঠি থেকে বেচতে, দিয়ে আপনার কত একবারে খুনহাটি করছে। আমি কচ্ছি যে কী ব্যাপার, কুন্ঠে বাড়ি থেকে জোর করে নিয়ে চলেছে নাকি গার্লফ্রেন্ডকে পোশাক টোশাক কিনে দেবে জি? কচ্ছে না ভাই, এমনি আমার বাড়ি থেকে বেচতে পাঠালছে, দিয়ে যে সব হয়েছে কি যে বেচার লেগে আমার ঘেজি লকপক করছে, আগা দিকে আগায় সব কিছু দাম জানি। এটা রেট কেমন আঙ্কেল? 45,000 টাকা। 45। ওজন কেমন হবে? ওজন এখন বর্তমান 65 কেজি আছে, 66 কেজি। এটা হাটে বিক্রি করার পরে ওই যে ই কাটে জন্য কত নিচ্ছে ছাড়ের এবং গরুর জন্য? আপনার খাসি হোক বকরি হোক ছোট হোক বড় হোক একই। কত? 350 টাকা। 350 টাকা ছাড়ে। আর গরু ওটা বলতে পারবো না আমরা, মনে হয় 650-600 নিচ্ছে গরুর, আর বকরির নিচ্ছে 350, ছোট হোক বড় হোক এক। বকরির দাম যদি 350 হয় ওটারও 350 টাকা লাগবে। হলো সমস্যা নাই, মানে ছাগলের বাচ্চা সহ জেল লেলে হলো 350 টাকা সবগুলো, মানে বাচ্চাগুলাও বাচ্চাও কম লেনে। এটা হাট কিনে থেকেছে ইজারাদাররা, মানে এরা হচ্ছে যে যে কোনো খাসি বেচা বিক্রি হাটের মধ্যে হইলে ছাড়পত্র লাগে, আর ওই ছাড়পত্রের দাম হইলো 350 টাকা বকরি যতই ছোট্ট হোক, আর এদিকে গরুর লাগবে 600 টাকা, মানে ইজারাদাররা কিন্তু এই টাকাটা পায়। তো এই যে যত খাসি বকরি বিক্রি হবে ইজারাদারের নাম লাভ হইবে। দাম কত? যে খাসি আপনার খাসি না বকরি? না হেলেন, ও আপনি কিনতে আসছেন দেয় না নাকি? দাদা দাদা বিয়া সাদ কত দাম করছো? দাম বলছি 12। এই টেঙ্গুরো লাগা বকরি ঠেই দাদা, ছোটো ছেলে এত দাম চাইতে হয়? ছোটো ছেলে এত দাম চাইতে হয়? এই ছোট্ট বাচ্চাটা আলাদা করে বেচবেন না মা সহ? দাম কয় টাকা ফেরত দু মা বেটিকে? 10,000। বকরিটা ওটাও ছাড় নিতে 350 টাকা লাগবে, ওর দামই তো 350। 350 টাকা না বকরিটার দাম, ছাড় করতো 350। চাচা হাইলেন্ড। তো
তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানো শুক্রবারের বটতলা হাট। এই যে শুক্রবারে মানুষজনের সমাগম, সবকিছু এত পরিমাণ বিক্রি বাকি হয়েছে, এটুকুর আপনি আপনার গরু বকরি তারপরে হচ্ছে কবিতর হাঁস বতক সবকিছু এটুকুর পাবেন। তারপরে এই হাটে হচ্ছে যে ঢাককি ঢুককি যা কইবেন আপেল টাপেল পচা আপেল তাও বিক্রি হয়েছে। তো সব ধরনের হয়েছে যে এটুকুর হাট বসছে, কুসের রস থেকে সবকিছু হাটের দিন বিক্রি হয়েছে। তো আপনারা কে কে হাট চিনেন, কে কে আসছিলেন, আর এই যে হাট জমে উঠেছে ঈদ উপলক্ষে কিন্তু একবারে বেচা কিনা, কেউ খাওয়ার লেগে, কেউ পুষার লেগে, কেউ কুরবানিতে পুষার লেগে সবকিছুর লেগে এখন থেকে গরু বকরি কিনতে লেগেছে। তা আপনারাও ভাকাভাক আসবেন আর কিনবেন। আর ভিডিওটা আজকে কেমন লাগলো আপনারা কিন্তু পাকাপাক কমেন্টসের মাধ্যমে কইবেন। আর এখন পর্যন্ত যারা পেজটাকে লাইক ফলো করেননি তারা ভাকাম ভাকাম করে পেজটাকে লাইক ফলো করে দিবেন। ধন্যবাদ।